আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আসলে ভিডিও করতে যেয়ে আমার অনেক হাসি আসতেছে যে আমি কি একটা ডিজাস্টার করে ফেলছি আজকে। এটা ভিডিও লাস্টে গেলে বুঝবেন আপনারা। প্রথমত হচ্ছে আমার অনেক ফ্রাই খেতে ইচ্ছে করতেছিলো, তো আমি সবসময় কী করি, একসাথে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছা করে জাস্ট বের করে ফ্রাই করে নিই। তো আজকে চিন্তা করলাম কি, একটু ডিফারেন্টভাবে আমি একটা নতুন কিছু একটা আবিষ্কার করব, নতুনভাবে আবিষ্কার করব। পরে আমি ময়দা নিছি, ময়দার মধ্যে হলুদ মরিচ অ্যাড করে দেন কেন জানি আমি তেল দিছি, তেল দিয়ে এটা আমি মাখতেছি। পরে আমি আরেকটু তেল দিছি, এরকম করে কয়েকবার তেল দিয়ে আমি জানি এটারে কি বানাই ফেলছি। মানে সচরাচর কিন্তু আমরা কখনো ফ্রাইয়ের কোটিং এরকম করি না, কিন্তু আমার কেন জানি এটার মধ্যে আমার জিনে ধরছিল না কি হয়েছিল, আমি এটার মধ্যে তেল টেল দিয়ে এটারে কিছু একটা বানাইছি। এখন মানে আমি নিজেই বুঝতেছিলাম না এটার আমি কী বানাইতেছি। আচ্ছা, যাকে আপনি রেখে দিয়ে পরে আমি ফ্রাইটার মধ্যে একটু সস, টমেটো সস দেই, দেন হচ্ছে সয়া সস দেই, তারপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দেই। এগুলো দেই না আমি যখন ম্যারিনেট করে রাখি, এগুলো আমি বের করেই দেই, কারণ এগুলো এত বেশি ম্যারিনেট হওয়ার প্রয়োজন হয় না। আমি জাস্ট আদা রসুন হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখি। পরে আমি জাস্ট রিস্ক না নিয়ে একটা উইংস ট্রাই করলাম যে আসলে এটা খাওয়ার মতো হয় কি না, কারণ সবগুলো ভাজা যদি দেখি ভাই খাইতে পারতেছি না, তাহলে তো আমার সবগুলো জিনিস ওয়েস্ট। ওই জন্য আমি একটা উইংসের এই দুইটার মধ্যে কোটিং করে আবার এখান দিয়ে ময়দার মধ্যেও দিছিলাম। ময়দার মধ্যে কেন দিছি জানি না, কারণ ওইটার মধ্যেই তো ময়দা ছিল। মানে পুরা দমে পাগল হয়ে যাওয়া যেটারে বলে, এরকম কিছু একটা হয়েছিল আমার সাথে মনে হয়। পরে এটারে ভাজলাম, ভেজে টেজে এখন নিয়ে যাচ্ছি মেহেরিমার আপুর কাছে রিভিউর জন্য। এই বেচারার জন্য আমার খুব কষ্ট হয়, আমি যত ডিজাস্টার খানা বানাই তারে দেই এগুলো টেস্ট করার জন্য, আর সে এগুলো খেয়ে তার দুনিয়া থেকে ডুব উঠে যায়। এই যে আজকেও সেম অবস্থা, মানে সে বলতেছে এটা কি, এটা কেন, এটা কিভাবে, এমন একটা অবস্থা হয়েছে বেচারার। ওকে, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাই, কেউ বাসায় এরকম আজাইরা জিনিস ট্রাই করবেন না, এগুলো হচ্ছে খাবারের ওয়েস্ট আর জিনিসপত্রের ওয়েস্ট। আল্লাহ হাফেজ।